নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমি আগের দিনের ভিডিও দিয়ে শেষ করে এসেছি মুঘল যুগ সম্পর্কে মুঘল যুগের আমি ভিডিও পর পর দিয়ে আমি শেষ করেছি তো আজকে আমরা দেখব মুঘল শাসন ব্যবস্থা সম্পর্কে মুঘল শাসন ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি না এর কারণেই যে এই বিষয় আমরা পড়ি না আমরা এই বিষয়টা স্কিপ করে চলে যাই কিন্তু এই যে চ্যাপ্টারটা এটা খুব ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারের যে ভিডিওগুলো আমি বানাবো পরপর দু তিনটে ভিডিও হবে সেগুলো আপনারা পরপর দেখবেন তাহলে এর বাইরে থেকে প্রশ্ন আশা করি আর হবে না এরপরে বাকি থেকে যাচ্ছে উত্তরবর্তী মুঘল শাসকদের সম্পর্কে যেটাও আমি শেষ করে দেবো কিন্তু তার আগে মুঘল শাসন ব্যবস্থা সম্পর্কে আমি আগে ভিডিও বানিয়ে নেব তো এর আগে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে ভিডিওগুলো পরপর দেখবেন তাহলে প্রত্যেকটা বিষয় পরপর বুঝতে সুবিধা হবে প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মুঘল শাসন ব্যবস্থা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল মুঘলরা ছিল মুসলিম এবং মুসলিম শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সব সময় সরিয়াত আইনের ওপর বিশ্বাস করে মানে সরিয়াত আইনকে লক্ষ্য করেই তৈরি হতো তো মুঘল শাসন ব্যবস্থাও এর ব্যতিক্রম ছিল না মুঘল শাসন ব্যবস্থারও প্রধান ভিত্তি ছিল সরিয়াত আইন কিন্তু মুঘল শাসন ব্যবস্থার সঙ্গে সুলতানি যুগের কিছু তফাত রয়েছে এই কারণেই আমরা সুলতানি যুগকে একটা আলাদা চ্যাপ মানে পোর্শানে রাখি আলাদাভাবে রাখি সেটাকে আমরা আলাদাভাবে পড়ি সেখানে যে কটা রাজবংশ এসেছিল তাদের সম্পর্কে সম্পূর্ণ আলাদাভাবে আমরা দেখি আবার মুঘলদের সম্পর্কে আলাদাভাবে দেখি এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল এর কারণ হচ্ছে বাবর একটা উপাধি নিয়েছিল যে উপাধিটা ছিল বাদশাহ এবং এই উপাধিটা নেওয়ার সাথে সাথেই মুঘলরা সুলতানদের সঙ্গে দিল্লি সুলতানি যুগে যারা রাজত্ব করেছেন তাদের থেকে আলাদা হয়ে যান কিভাবে দিল্লি সুলতানি যুগে যারা রাজত্ব করেছেন তাদের মধ্যে কয়েকজন বাদ দিয়ে বাকি সবাই খালিফার কাছ থেকে তাদের স্বীকৃতিপত্র নিত অর্থাৎ সুলতানরা নিজেদেরকে খালিফার আন্ডারে মনে করত তারা নিজেদেরকে কখনোই খালিফা বলতেন না বা খালিফার থেকে বেশি বা উঁচুতে নিজেদেরকে রাখতেন না তারা উপাধি কোনোদিনই বাদশাহ নেননি বাবর আসার পরে এই বাদশাহ উপাধি নেন এবং বাবর নিজেও কোনোদিন দিন খালিফার কাছ থেকে কোনো স্বীকৃতিপত্র নিয়ে আসেননি যেটা সুলতানি যুগের যারা সুলতান ছিল তারা প্রত্যেকেই প্রায় এই কাজটা করেছিল যেটা বাবর করেনি এবং এই কারণে সেই যুগ থেকে মুঘল যুগ কিছুটা আলাদা হয়ে যায় এবং এর সাথে সাথে মুঘলরা যে খালিফা রয়েছে তার থেকেও আলাদা হয়ে যায় খালিফার ডাইরেক্ট কোনো কন্ট্রোল সুলতানের ওপর ছিল না সরি বাদশাদের ওপর ছিল না সুলতানদের ক্ষেত্রে এটা করার কারণ হচ্ছে সুলতানরা মনে যে যেহেতু মুসলিমরা খালিফাকে খুব মেনে চলতো এবং তারা যদি খালিফার ডান হাত বা খালিফার নাইব এরকম ধরনের কথা বলতো তাহলে সাধারণ মানুষ তাকে সাপোর্ট করতো তাদেরকে সাপোর্ট করতো এই কারণে তারা এই তারা নিয়ে আসত এরকম স্বীকৃতিপত্র মুঘলরা কোনোদিনই এরকম কিছু করেনি সেই কারণে মুঘলরা সুলতানদের থেকে আলাদা হয়ে যাচ্ছে আকবরের শাসনকালে এসে মুসলিমদের যে শাসন ব্যবস্থা সেটা অনেকখানি পরিবর্তন হয়ে যায় আকবর নিজে মনে করতেন যে তিনি অর্থাৎ সুলতান হচ্ছেন একদম মুসলিম ধর্মের প্রধান সুলতানই হচ্ছেন মুসলিম ধর্মের প্রধান এর ফলে সুলতান এবং যে ঈশ্বর বা আল্লাহ তার মাঝখানে আর কেউ ছিল না আকবর নিজেকে সুলতানের পরে নিজেকে মনে করতেন তাই তার মাঝখানে কোনো খালিফা বা অন্য কেউ কোনোদিনই আসতে পারেননি এবং আকবর বিভিন্ন গোড়া যে নিয়ম কানুনগুলো ছিল মুসলিম ধর্মের যে গোড়া নিয়ম কানুনগুলো ছিল সেগুলো অনেকাংশেই শিথিল করে দেন তিনি সর্বধর্ম সমন্বয়ের নীতি নিয়েছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন শুধুমাত্র মুসলিমদের দিকে দেখলে তার শাসনকাল চলবে না এই কারণেই তিনি সমস্ত যে গোড়া নিয়ম কানুনগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে নিজের মতো করে তিনি নিয়ম কানুন বানিয়েছিলেন এবং এটাকে বলা হচ্ছে সালহা কুল সালহা কুল এই সালহাকুল নীতি কে নিয়েছিলেন এটা প্রশ্ন আসে সালাকুল নীতি নিয়েছিলেন আকবর এটা আর কিছুই নয় এটা হচ্ছে সমস্ত গোড়া নিয়ম কানুন বাদ দিয়ে একটা সহজ সরল ব্যাপার নিয়ে আসা এটাই হচ্ছে সালহা নীতি আকবরের যে রাজত্বর যে সিদ্ধান্ত তার রাজত্ব কিভাবে হবে তিনি কিভাবে শাসন করবেন সবকিছু আমরা জানতে পারি আইনে আকবরই থেকে আইন এ আকবর আইন আকবরী রচনা কে করেছিলেন আইন আকবরের রচনা করেছিলেন আবুল ফজল আবুল ফজল আবুল ফজল আকবরের নবরত্নের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন এবং ইনি এই আইনে আকবরীটা লিখেছিলেন এবং এর থেকে আমরা এই সময়কার যে শাসন ব্যবস্থা এর সম্পর্কে ভালোভাবে জানতে পারি এবং মুঘল যুগের যে শাসন ব্যবস্থা সেটা অধিকাংশই প্রয়োগ করে গেছিলেন আকবর তার কারণ হচ্ছে বাবর ভারতে রাজত্ব করতে পারেননি তিনি মাত্র কিছু জায়গা বিজয় করেছিলেন দিয়ে একটা বংশের প্রতিষ্ঠা করেছিলেন এর বেশি তিনি কিছু করতে পারেননি হুমায়ুনের সময় হয়েছিল কি শের শেরশাহের উত্থান হয়ে গেছিল শাহ তখন শক্তিশালী হয়ে গেছিল এবং সেই কারণে হুমায়ুনকে দেশের বাইরে চলে যেতে হয় এই কারণে হুমায়ুনও সেরকমভাবে কিছু প্রতিষ্ঠা করে যেতে পারেননি কিন্তু যা কিছু শুরু হয় সবই আকবরের কাছ থেকে এবং এই কারণে আকবরের যে শাসন ব্যবস্থা আর তারপরে মুঘলদের শাসন ব্যবস্থা পুরো এক মাঝে মাঝে কিছু সুলতান এসে কিছু চেঞ্জ করেছেন কিন্তু অধিকাংশই আকবরের সৃষ্টি করা তো এই মুঘল শাসন ব্যবস্থা যদি আমরা সম্পূর্ণভাবে পড়ি তাহলে আকবরের শাসন ব্যবস্থা একসাথেই কভার হয়ে যাবে কারণ সবটাই আকবরের করা মুঘল শাসন ব্যবস্থায় সবার উপরে থাকতেন বাদশাহ বা সুলতান সুলতান উপাধি তারা নেননি সেই কারণে তাদেরকে বলা হচ্ছে বাদশাহ উপাধি নিয়েছিলেন তো সবার উপরে হচ্ছে বাদশাহ নিচে মন্ত্রী পরিষদ থাকত মন্ত্রী পরিষদ মুঘলরা আকবরের সময় এসে একটা বিশাল বড় অঞ্চলের রাজত্ব পেয়ে গেছিল তো শুধুমাত্র যে বাদশাহ পুরো রাজত্ব করবে সেই সমস্ত সিদ্ধান্ত নেবে এইভাবে তো শাসন ব্যবস্থা তার নিচে একটা প্রয়োজন আর এই কারণে নিচে থাকতো মন্ত্রী পরিষদ তবে পরিষদ যে যে জিনিসগুলো ঠিক করতো সেটা বাদশাহ নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ বাদশার ইচ্ছা ছিল কিন্তু পরিষদ তাকে সাহায্য করার জন্য সবসময় থাকতেন মুঘল শাসন ব্যবস্থায় মন্ত্রী পরিষদকে একটা আলাদা নাম দেওয়া হয়েছিল মন্ত্রী পরিষদ তো আমরা বলছি কিন্তু মন্ত্রী পরিষদের একটা নাম ছিল সেই সময় যেটাকে বলা হতো বিজারাত। খুব ইম্পর্টেন্ট বিজারাত বিজারাত হচ্ছে মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ বলতে কি বোঝানো হচ্ছে পরিষদ বলতে একাধিক মন্ত্রীরা থাকবেন সেরকম একটা ব্যবস্থা আর এই মন্ত্রীদের মধ্যে সব থেকে উঁচু পোস্টে ছিল ওয়াকিল বা একেই আবার বলা হতো উজির এ হচ্ছে সবথেকে উঁচু পোস্ট আজকে যদি আমরা বাদশাকে রাষ্ট্রপতি ধরি আর বাকিল বা উজিরকে প্রধানমন্ত্রী ধরি সেম সিস্টেম হবে অর্থাৎ আমরা যেমন করে রাষ্ট্রপতিকে দেশের প্রধান ব্যক্তি হিসাবে ধরি সেই হিসাবে যদি ধরি তাহলে বাদশাহ হচ্ছেন প্রধান আজকের দিনের রাষ্ট্রপতির মতো তারপরে থাকছে প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী হচ্ছেন বাকিল বাকিলের নিচে একাধিক পোস্ট আছে শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী বিদেশ মন্ত্রী ইত্যাদি স্বরাষ্ট্রমন্ত্রী এরকম তো সেরকমভাবে বাকিল হচ্ছেন সবার উপরে থাকছেন এর হাতে প্রচুর ক্ষমতা ছিল কোন কারণে যদি বাদশাহ অনুপস্থিত থাকেন তাহলে বাকিল বা উজিরই সমস্ত যে নীতি নির্ধারণ করতেন সমস্ত রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন সমস্ত কিছু করতো এই বাকিল বা উজির তাই খুব গুরুত্বপূর্ণ পদ ছিল এর হাতে প্রচুর ক্ষমতা ছিল এর রাষ্ট্রের সর্বে সর্বা ছিল মানে বাদশার পরে তাই জন্য এই বাকিল বা উজিরকে বলা হতো বাদশার প্রতিনিধি বাদশার প্রতিনিধি হচ্ছেন বাকিল বা উজির তো যখন আকবর সিংহাসনে বসেন তখন ফার্স্ট এই বাকিল বা উজিত থাকেন হচ্ছে বৈরাম ছিলেন তার উজির এবার হয় কি সঙ্গে আকবরের মনোমালিন্য দেখা দেয় আকবর বুঝতে পারেন যে বৈরাম খার হাতে প্রচুর ক্ষমতা চলে আসছে এবং তার বিরুদ্ধে চক্রান্ত তখন শুরু হয়ে গেছে বৈরাম খার বিরুদ্ধে এই সময় আকবরের মনে বৈরাম খার বিরুদ্ধে একটা চিন্তাভাবনা শুরু হয় তো তখন আকবর মনে করেন যে এই বাকিল বা উজিরের পথটাকে এত ক্ষমতা দেওয়া উচিত হবে না যদি তাকে এত ক্ষমতা দেওয়া হয় কিছুদিন পর এরম হতে পারে যে সে বাচ্চার উপরে চলে যেতে পারে এরকম চিন্তাভাবনা চলে আসে আকবরের মাথায় সেই কারণে আকবর এই উজির পথটাকে ভেঙে দেন উজির পথটাকে তিনি সম্পূর্ণভাবে ভেঙে দেন এবং উজিরের যে ক্ষমতা ছিল সেটা ভেঙে ভেঙে এক একজন মন্ত্রীর হাতে দিয়ে দেন অর্থাৎ উজির পথটাকে বিভিন্নভাবে ভেঙে দেন এবং এটা তিনি কবে করেছিলেন যবে সিংহাসনে বসেছিলেন তারপরে তার আট নম্বর বছরে শাসন তিনি যখন শুরু করেছিলেন তার আট নম্বর বছরে এসে এই উজির পথটাকে ভেঙে দেন এর নিচে মোটামুটি পাঁচটা পথ তৈরি করা হয় যেমন দিওয়ান দিওয়ান বা দিওয়ান তারপর হচ্ছে মীর বক্সি মীর বক্সি মির এ সামা মির এ তারপর হচ্ছে খান এ সামা এবং শেষ পদ হচ্ছে তাহলে এই উজির পথটাকে ভেঙেই এতগুলো পোস্ট তৈরি করা হয় একটা হচ্ছে দিওয়ান মির বক্সি মির এ সামা খান এ সামা এবং সাবার এ সুদুর এবার এদের হাতে কি কি ক্ষমতা ছিল প্রথম হচ্ছে দিওয়ান দিওয়ান শব্দটা সং আমরা পরিচিত দিওয়ান হচ্ছেন রাজস্ব বিভাগের প্রধান রাজস্ব বিভাগের প্রধান রাজস্ব বিভাগ বলতে ট্যাক্স কালেকশন করা বা কি রাজস্ব হবে সেটা ঠিক করা এই সমস্ত কিছু করতো দিওয়ান আর কোনো কারণে যদি বাদশাহ অনুপস্থিত থাকত তাহলে এই দিওয়ান রাজস্ব চালাতো রাজত্ব করত দিওয়ান তাহলে যে বাকির বা উজির পথটা ছিল এর যা ক্ষমতা ছিল তার অধিকাংশ ক্ষমতাটা দেওয়া হয় দিওয়ানের হাতে বাদশা যদি অনুপস্থিত থাকে সেই সময় শাসন চালাবে কে দিওয়ান তাহলে তার হাতেই মেন ক্ষমতা দেওয়া হচ্ছে কিন্তু বাকিল বা উজিরের মতো এতটাও ক্ষমতা দেওয়া হচ্ছে না বাকি সমস্ত কিছু কেটে কেটে অন্যান্য পদগুলো তৈরি করা হচ্ছে দিওয়ানকে অনেকে সাহায্য করত। দিওয়ান আবার একা ছিল না দিওয়ানের আন্ডারে আরও কিছু মন্ত্রী থাকতেন দিওয়ানকে সাহায্য করত দিওয়ান একে সাহায্য করত। দিওয়ান এ খালসা দিওয়ান এ খালসা মানে দিওয়ানের আন্ডারে এই পোস্টগুলো ছিল এরা শুধুমাত্র দিওয়ানকে সাহায্য করত দিওয়ান এ তান মুশরিফ এ খানা মুসতিফ এ খানা মুস্তাফি এই সমস্ত পদগুলো দিওয়ানকে সাহায্য করত খালসা নাম থেকে বোঝা যাচ্ছে খালসা ভূমি কে যে দেখাশোনা করতো খালসা ভূমি কোনগুলো যে ভূমি হচ্ছে সরকারের নিজের ভূমি বাদশার হাতে যে ভূমিগুলো রয়েছে তাকে বলা হতো খালসা ভূমি আর সেই খালসা ভূমির যে দেখভাল করতো তাকে বলা হতো দিওয়ান এ খালসা দিওয়ানের তান কি করত ছিল বেতন দেওয়া এবং জায়গির প্রদান করা প্রথা এই সময় শুরু হয়ে গেছিল সেই জায়গির প্রদান করা কাকে জায়গির দেওয়া হবে সেই সমস্ত কিছু ঠিক করতো দিওয়ান এ তান দিওয়ান এ খান সরি মুশরিফ এ খানা ছিল হচ্ছে রাজকোষ দেখত রাজকোষ অর্থাৎ রাজ্যের যে ফান্ড সেটাকে দেখভাল করতো মুসরিফ এখানা এবং মুস্তফি হচ্ছে আয় বা আয় বা ব্যয় নির্ধারণ করতো মানে এক কথায় অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট হচ্ছে মুস্তাফি তো এরকম কিছু গুরুত্বপূর্ণ দিবান কে দিবানের পোস্টে যারা যারা থেকেছেন তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হচ্ছে রাজা টোডরমল রাজা টোডরমল মুজফর খা মনসুর এরা সবাই আকবরের সময় ছিল মানে সবাই একসাথে ছিল না রাজা টোটোর মন ছিল তারপরে মুজফ্ফর খাঁ হয়েছে তারপরে মনসুর হয়েছে এই দিওয়ানের পোস্টে তারা এরা ছিল আকবরের সময় জাহাঙ্গীরের সময় দিওয়ান পথকে সামলেছে ইতমদ দৌলা ইতমদ দৌলা জাহাঙ্গীর সময় ছিল ইতামদৌলা কে ছিলেন ছিলেন জাহাঙ্গীর শ্বশুর মশাই সদৌলা খা সদৌলা খা এ ছিল শাহজাহান সময় শাহজাহানের সময় ছিল সাদৌলা খা এবং আসফ খাঁ ছিল হচ্ছে ঔরঙ্গজেবের তাহলে দিওয়ান এই পত্রাই তৈরি হয়েছিল আকবরের সময় কারণ আকবারই যে এ পদ ওয়াকিল বা ওয়াজিরের পত্রা ছিল সেটাকে ভেঙে দিওয়ান পত্রা তৈরি করেছিল তাই আকবারের সময় থেকে কারা কারা এই দিওয়ান পদে ছিল সেইগুলো এখানে লিখেছি রাজা টোডরমল মল মুজফার মনসুর এরা ছিল আকবরের সময় ইতামদ্দৌলা ছিল জাহাঙ্গীরের সময় সদৌলা খাঁ ছিল শাহজাহানের সময় এবং আসফ খা ছিল ঔরঙ্গজেবের সময় এবার দ্বিতীয় পোস্ট যেটা ছিল সেটা হচ্ছে মীর বক্সি মীর বক্সি মীরবক্সি পদটা ছিল হচ্ছে সেনাপতি সেনাপতি বা সেনা মন্ত্রী বলা ঠিক হবে সেনা মন্ত্রী কেন সেনা মন্ত্রী সেনাপতি নয় কেন কারণ হচ্ছে বাদশাহ হচ্ছেন প্রধান সেনাপতি ছিলেন তিনিই ছিলেন সেনাপতি আর সেনা সম্পর্কে বাকি সমস্ত কাজ করত মীর তাই জন্য তাকে বলা হচ্ছে সেনা মন্ত্রী আজকে যেমন সেনা মন্ত্রী যিনি আছেন তিনি নিশ্চয়ই কোনো যুদ্ধে যান না তিনি পার্লামেন্টে বসে বিভিন্ন কি প্ল্যান হবে কি কি হবে সেইগুলো নির্ধারণ করেন যে এবার আমাদের দেশে স্থলবাহিনী আছে জলবাহিনী আছে তো তাদের আলাদা আলাদা সেনাপতি রয়েছে তো সেরকম একটা ব্যাপার বাদশাহ এখানে সেনাপতি সেনাপতি হচ্ছেন বাদশাহ তার আন্ডারে কিছু ছোট ছোট আরো সেনাপতি থাকতো তারা গিয়ে যুদ্ধ করতো কিন্তু মীর বক্সি যে পদটা ছিল সে ছিল সেনা সেনাদের সম্পর্কে সমস্ত কাজকর্ম এ করতো অর্থাৎ সেনাতে ভর্তি করা দা ঘুলিয়া এই সমস্ত রাখা সেনাদের মাইনে দেওয়া এই সমস্ত কাজ করতো মীর বক্সি এর পরবর্তী পদ যেটা আছে সেটা হচ্ছে মীর এসামা মীর এসামা এই পদটার কাজ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী যা কাজ করে তখন মিরে সামা সেম কাজ করত অর্থাৎ দেশের অভ্যন্তরে কি হবে সেই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করতো মিরে সামা পরবর্তী পদ হচ্ছে খান এসামা খুব ইম্পর্টেন্ট পদ এ হচ্ছে বাদশার খাস রাঁধুনি ছিল বাদশার খাস রাধুনি মানে দুর্গের মধ্যে যে রান্না বান্না করা হতো বাদশা যে রান্না রান্না করা খাবার খেতেন সমস্ত কিছু ইয়ে করতো মানে দেখভাল করতো খানে সামা কেন ইম্পর্টেন্ট এরম হতে পারত যে এ যদি বাদশার খাস লোক না হতো এরম হতে পারত যে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হলো দিয়ে সহ সবাই মারা গেল এরকম হতে পারতো তাই জন্য এই খানে সামা যে হতো সে বাচ্চার একদম খাস লোক হতো খুব চেনা পরিচিত লোক ছাড়া খানে সামা হতো না তো খানে সামা হচ্ছে শাহি রাধুনি এরপর হচ্ছে সবার এ সুদুর সাবার এ সুদূর সাভার এ সুদূর হচ্ছে ধর্ম সংক্রান্ত কাজকর্ম কর্ম করতো ধর্ম সংক্রান্ত কাজ মানে মুসলিম ধর্মের প্রচার প্রচার করা অন্যান্য ধর্মের যদি কোনো অসুবিধা থাকে তাদের কথা শোনা এই সমস্ত কাজ করতে সাভার এ সুদুর এই যে মন্ত্রী পরিষদের কথা বললাম এটা ঔরঙ্গজেব অব্দি এইভাবেই চলেছিল ঔরঙ্গজেবের সময়ে এরা ছিল শুধু ঔরঙ্গজেব আরো একটা নতুন পোস্ট অ্যাড করেন নতুন একটা পদ এই সমস্ত কিছুর সঙ্গে অ্যাড করেন ঔরঙ্গজেব যেটা অ্যাড করেন সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুহাতি এটা আগের দিনও বলেছি মুহাত সিপ কাকে বলে এই মুহাত শিবটা অ্যাড করেছিলেন শুধু ঔরঙ্গজেব তাহলে আগে যেগুলো ছিল সেগুলো তো থাকছেই তার সঙ্গে এটা অ্যাড হচ্ছে এবার মুহাত কাজ কি ছিল কাজ ছিল যে দেখা দেশের মানুষ সরিয়াত আইন পালন করছে কিনা আগেই বলেছিলাম ঔরঙ্গজেবের যে ভিডিও বানিয়েছি তাতেই বলেছিলাম ঔরঙ্গজেব প্রচন্ড গোড়া ছিলেন তিনি চাইতেন যে সব কিছু সরিয়াত আইন মেনে হোক তিনি গান বাজনা চিত্র ইত্যাদি সব কিছু বন্ধ করে দিয়েছিলেন তো ঔরঙ্গজেব চেয়েছিলেন যে দেশের মানুষ সারিয়াত আইন পালন করছে কিনা ঠিকঠাক করে তারা সেই দেখেই সমস্ত কাজ করছে কিনা সেটা দেখা এবং তার জন্য আলাদা একটা পদ তিনি বানিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে মুহৎসিদ এটা গেল প্রধান প্রধান যে মন্ত্রীরা ছিল তার এবার আরো কিছু মন্ত্রীরা ছিলেন এরা হচ্ছেন প্রধানমন্ত্রী প্রধান প্রধানমন্ত্রী এছাড়াও আরও যে যে মন্ত্রীগুলো ছিল তারা হচ্ছে মির এ আতিস মীর এ আতিস মীর এ আতিস ছিল তোপখানার প্রধান তোপখানার প্রধান বাবরের সময় থেকে তোপখানার ব্যবহার শুরু হয়ে গেছিল ভারতে তো মীর এ আতিশ হচ্ছে এই সেই তোপখানা দেখাশোনা করতো তারপরে সেকেন্ড হচ্ছে সাহিব তোজার তোজার বা তোজ্জার সাহেব তোজ্জার সাহেব তোজ্জার সৈনিকদের দেখাশোনা করত সৈনিকদের দেখাশোনা করত তারপর আছে দারোগা এ ডাক চৌকি দারোগা এ ডাক চৌকি দারোগা এ ডাকচৌকি এদের কাজ ছিল শুধুমাত্র ডাক ব্যবস্থা ছিল না এদের কাজ ছিল গুপ্তচর নিয়োগ করা বা গুপ্তচর ব্যবস্থাকে দেখাশোনা করা গুপ্তচর ব্যবস্থা প্লাস ডাক ব্যবস্থা ডাক ব্যবস্থা এবং গুপ্তচর ব্যবস্থার দেখভাল করতো দারোগা এ ডাক চৌকি এরপর হচ্ছে মীর এ বহর মীর এ বহর এ হচ্ছে জল বিভাগের প্রধান ছিল মুঘল আমলে জল বিভাগ অর্থাৎ নৌকো বা যেটা জলের সৈন্যবাহিনী এই সমস্ত ব্যাপার চালু হয়ে গেছিল এবং ওই সমস্ত ব্যাপারটা দেখাশোনা করতো মির এ বহর মীর এ বহর এবার হচ্ছে মির বার মির এ হচ্ছে মানে এর হাতে ছিল বন দফতর বন দফতর বন দফতরের ব্যাপার সমস্ত কিছু ছিল মির বার মির বারের হাতে এরপর হচ্ছে মোসাদি 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 হচ্ছে বন্দরকে দেখা শোনাব করতো সেই সময় যে বন্দরগুলো গুলো ছিল তার দেখভাল মোসাদি। এই হচ্ছে প্রধান প্রধান যে মন্ত্রী পরিষদ ছিল তাদের যারা সদস্য ছিল তাদের সম্পর্কে কিছু কথা এরপর হচ্ছে প্রান্তীয় শাসন ব্যবস্থা এই যে মন্ত্রীদের কথা দেখলাম এরা সেন্ট্রালে ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারি আমরা এক কথায় তো সেন্ট্রালে ছিল এরা প্রান্ত বলতে আজকের যে রাজ্যগুলো সেগুলো এক একটা প্রান্ত তখনকার দিনে তাদেরকে প্রান্ত বলা হতো তো সবার উপরে গেল সেন্ট্রাল তার নিচে ছিল সুবা সুবা বলতে আজকের যে রাজ্য যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা এই সমস্ত কিছু এক একটা সেই সময়ের কথায় সুবা সুবা বলতে তাহলে রাজ্য সুবার নিচে থাকতো সরখেল সরখেল বলতে আজকের দিনে যেটা জেলা সুবার মধ্যে একাধিক জেলা ছিল আজকেও আছে আজকেও আছে এরকম জেলা বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ সেগুলো এক একটা জেলা তখনকার কথায় সেটাকে বলা হতো সরখেল সরখেলের নিচে থাকতো পরগনা পরগনা বা একে বলা হতো মহল মহল বা পরগনা হচ্ছে গ্রাম সরখেলের মধ্যেই আমাদের এখনও রয়েছে গ্রাম শুধু নামগুলো চেঞ্জ এখানে বলা হতো পরগনা বা মহল তাহলে আকবরের সময় আকবরের সময় সুবার সংখ্যা ছিল বারোটা পনেরোশো আশির কথা বলা হচ্ছে পনেরোশো আশি খ্রিস্টাব্দে ছিল বারোটা আকবার এসে যোগ করেন তিনটে হয়ে যায় পনেরোটা পনেরোটা কার সময় থাকছে আকবরের সময় আকবরের সময় সুবার সংখ্যা পনেরোটা জাহাঙ্গীর এসে কিছু জায়গা দখল করেন কিছু জায়গা জয় করেন কিন্তু তিনি নতুন কোন সুবা বানাননি আগের যে সুবাগুলো ছিল তার সঙ্গে সঙ্গেই অ্যাড করে দিয়েছেন তাই জাহাঙ্গীরের সময় ছিল পনেরোটা শাহজাহানের সময় আরো তিনটে অ্যাড হয় হয়ে যায় আঠেরোটা এই সময় জাহাঙ্গীর সময় কাশ্মীর থাট্টা আর ওড়িশা এই তিনটে জায়গা দখল মানে জয় হয় দিয়ে আঠেরোটা হয়ে যায় ঔরঙ্গজেবের সময় দুটো জায়গা এর সঙ্গে অ্যাড হয়েছিল সেটা হচ্ছে বিজাপুর এবং গোলকোন্ডা আরো দুটো হয়ে হয়ে যায় কুড়িটা টোটাল কুড়িটা সুবা থাকে ঔরঙ্গজেবের সময় এবং এটাই বলা হয় সব থেকে বেশি ছিল কুড়িটা হচ্ছে সব থেকে বেশি ছিল এই গেল সুবার সংখ্যা কার সময় কতগুলো সুবা ছিল এই সুবাকে কে শাসন করতো সুবাতে যিনি শাসন করতেন মানে সুবার যে হেড ছিলেন তাকে বলা হতো সুবাদার সুবাহ এবং এর সাথে আমরা আরো একটা টার্মের সঙ্গে পরিচিত সেটা হচ্ছে সিপাহ সালা সিপাহ সিপাহ সালা সুবাদারেরই আর একটা নাম সুবাদার বা সিপাহ সুবাকে শাসন করত সিপাহা শব্দটা পরে চেঞ্জ হয়ে যায় আকবরের পরে আকবরের পরে এই সিপাহ শালা শব্দটাকে চেঞ্জ করে রাখা হয় নাজিম নাজিম তো নাজিম বা সিপাহা বা সুবাদার সমস্ত কিছু একটা পোস্টের কথাই বলা হচ্ছে এরপর হচ্ছে সরখেল বা একে আবার বলা হতো সরকার সরকার একই কথা সরকার সুবা তারপর হচ্ছে সরখেল বা সরকার এই সরকারে যারা শাসন করতো তাদের মধ্যে ইম্পর্টেন্ট যারা তারা হচ্ছেন ফৌজদার আলমা গুজার তারপর হচ্ছে খাজনাদার ইত্যাদি এরা এই সরকার বা সরখেলকে শাসন করতো ফৌজদার নাম থেকে বোঝা যাচ্ছে যে শান্তি ব্যবস্থা বজায় রাখা এই সমস্ত কাজ করতো ফৌজদার আলবাগুজার এই পদটা ইম্পর্টেন্ট আলমা গুজার প্রশ্ন এসেছে আলমা গুজার হচ্ছে ট্যাক্স কালেক্টর অর্থাৎ যারা ট্যাক্স নিত তাদেরকে বলা হতো আলমাগুজার আর খাজনা যার কাছে জমা রাখা হতো তাকে বলা হতো খাজনাদার ট্যাক্স বা খাজনা যার কাছে জমা রাখা হতো তাকে বলা হচ্ছে খাজনাদার আচ্ছা এরপর আসছে কি পরগনা পরগনা বা মহল পরগনায় যিনি শাসন করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফোদ্দার এবং সিকদার আমিল ফোদ্দার কানুন এরা হচ্ছে পরগনা বা মহলে শাসন করত। শিখদার হচ্ছে প্রধান ছিল সমস্ত কিছু ব্যবস্থা সবার উপরে ছিল শিকদার আমিল সরি আমিল আমিল হচ্ছে ট্যাক্স কালেক্টর পরগনাতে ট্যাক্স কালেক্টর করতো আমিল ফোদ্দার হচ্ছে খাজনা জমা রাখা হতো এর কাছে ফোদ্দারের কাছে এবং কানুনগো হচ্ছে কর নিয়ন্ত্রণ করতো কে কত কর দেবে সেগুলো ঠিক করতে হচ্ছে কানুনগো এই হচ্ছে শাসন ব্যবস্থা গেল এরপরে আমরা দেখে নেব মুঘল শাসন ব্যবস্থায় যে মুদ্রা ব্যবস্থা ছিল সেই সম্পর্কে মুদ্রা একটা ইম্পর্টেন্ট ব্যাপার কারণ মুদ্রা থেকে প্রচুর প্রশ্ন করা হয় তো মুদ্রা সম্পর্কে জেনে ফার্স্ট হচ্ছে বাবর বাবর দুটো কয়েন চালু করেছিলেন একটা হচ্ছে কাবুলে আর একটা হচ্ছে কান্দাহারে বাবর কাবুলে যে কয়েনটা চালু করেছিল কাবুল কাবুলে চালু করেছিল যেটা সেটার নাম ছিল শাহরুখ এটা একটা রূপোর কয়েন ছিল শাহরুখ আর কান্দাহার একটা কয়েন চালু করেছিল যার নাম ছিল বাবরি বাবরি এটাও রুপোর কয়েন ছিল তাহলে কাবুলে একটা কয়েন বাবর চালু করেছিল যার নাম ছিল শাহরুখ এবং কান একটা কয়েন চালু করেছিল যার নাম ছিল বাবরি এরপর দেখব আকবরের সম্পর্কে আকবর একটা টাকশাল বানিয়েছিলেন দিল্লিতে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে একটি টাকশাল বানান টাকশাল হচ্ছে যেখান থেকে কয়েন ছাপানো হয় মুদ্রা ছাপানো হয় তাকে বলা হচ্ছে টাকশাল পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি একটি টাকশাল বানিয়েছিলেন এবং এই টাকশালে হেড ছিলেন হচ্ছে খাজা আব্দুর সম্মত খাজা আব্দুর সম্মত ইনি একজন ইম্পর্টেন্ট ব্যক্তি কারণ এই সম্পর্কে আমি বলেছি আগে হয়তো বলে এসেছি খাজা আব্দুল সামাদ যদি নাও বলে থাকি এরপরে অবশ্যই এর সম্পর্কে আলোচনা খাজা আব্দুল একজন তাকে বলা হতো মোহর স্বর্ণ মুদ্রা যেটা আকবরের সময় চালু ছিল সেটা হচ্ছে মোহর এবং এর ভ্যালু সব থেকে বেশি ছিল একটা মোহর সমান সমান নটা রুপিয়ার সমান ছিল তখন রুপিয়া চালু ছিল একটা মোহর সমান সমান রুপিয়ার সমান ছিল নটা রুপিয়া মানে একটা মোহর সমান সমান টাকা এরকম আমরা ধরতে পারি আকবরের সময় সব থেকে বড় যে স্বর্ণ মুদ্রাটা প্রচলিত ছিল সবথেকে বড় সেটার নাম ছিল সানসিক সানসিক এটা ছিল সবথেকে সব থেকে বড় আকবরের সময় যে রুপোর মুদ্রাটা চালু ছিল রূপোর মুদ্রা তার নাম ছিল জাবালি জা বা লি এবং তার সময় যে তামার মুদ্রা চালু ছিল তার নাম ছিল দাম এই দাম ছিল হচ্ছে একটা রুপিয়ার চল্লিশ ভাগ একটা রুপিয়ার চল্লিশ ভাগ ছিল দাম এবং এর থেকেও ছোট ছিল হচ্ছে জিতল এটাও তামার ছিল জিতল জিতলের ভাগ ছিল হচ্ছে পঁচিশ ভাগ কার পঁচিশ ভাগ পঁচিশ ভাগ ছিল দামের দামেরও পঁচিশ ভাগ ছিল হচ্ছে জিতল এ গেল আকবরের কয়েন আকবরের সময় যে মুদ্রাগুলো প্রচলিত ছিল সেগুলো এরপর আসছেন কে জাহাঙ্গীর আকবরের পরে আছেন জাহাঙ্গীর জাহাঙ্গীর একটি নতুন মুদ্রা চালু করেন যার নাম নিশা নি সার মানে আগের যে মুদ্রাগুলো চালু ছিল সেগুলো সবই চালু থাকে তার সঙ্গে নতুন একটা শুধু অ্যাড করেন যার নাম হয় নিশার এছাড়া তিনি আর কোনো নতুন মুদ্রা চালু করেননি তারপরে আসেন শাহজাহান শাহজাহান একটা নতুন মুদ্রা চালু করেন যার নাম আনা আনা তাহলে নিশার এটা করেছিলেন জাহাঙ্গীর এবং আনা এই মুদ্রাটা চালু করেছিলেন শাহজাহান এরপরে আসেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্যের বিস্তার সব থেকে বেশি হয়েছিল তার সময় সবথেকে বড় মানে রাজত্ব ছিল মুঘলদের সেই কারণে মুদ্রার চাহিদাও সেই সময় অনেক বেড়ে যায় তো সেই কারণে ঔরঙ্গজেবের সময় থেকে বেশি মুদ্রা ছাপানো হয়েছিল দেশে সব থেকে মুদ্রার বেশি প্রচলন ছিল ঔরঙ্গজেবের সময় তিনি চাইতেন যে মুসলিম ধর্মের ওপর রকম যেন মানে মুসলিম ধর্ম কোনো কারণে যেন অপবিত্র না হয়ে যায় এই কারণে তিনি তার যে কয়েনগুলো ছিল সেই কয়েনে কলমা লেখা বন্ধ করে দেন কালমা লেখা বন্ধ করে দেন এর কারণ হিসেবে বলা হয় যে যেহেতু মুদ্রা সমস্ত ধর্মের মানুষের হাতে পড়তো শুধু মুসলমানরা তো আর মুদ্রা ব্যবহার করতো না অন্য ধর্মের মানুষের হাতে সেই মুদ্রাগুলো পড়তো এবং ঔরঙ্গজেব চাইতেন না যে এই কালমা লেখা অন্য ধর্মের মানুষের হাতে পড়ুক যাতে মুদ্রাগুলো যাতে না অপবিত্র হয়ে যায় সেই কারণে কালমা লেখা তিনি বন্ধ করে দেন তো এই ছিল মুঘল শাসনের মুদ্রা সম্পর্কে এবার হচ্ছে ভূমি রাজস্ব প্রণালী ভূমি রাজস্ব প্রণালী ভূমি রাজস্ব প্রণালী সেই সময় যে ভূমিগুলো ছিল ভূমি রাজস্ব প্রণালী বলতে সেই সময় যে ভূমিগুলো ছিল সেইগুলোকে কিভাবে মেনটেন করা হতো তাতে কিভাবে কর নেওয়া হতো কি সিস্টেমে সেখানে চাষবাস করা হতো এইসব তো মুঘল শাসনে যে ভূমিগুলো ছিল সমস্ত পুরো দেশের যা ভূমি ছিল তাকে তিন ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে খালসা ভূমি খালসা ভূমি প্রথম ভাগ হচ্ছে খালসা ভূমি দ্বিতীয় ভাগ হচ্ছে জায়গির ভূমি জায়গির জায়গীর ভূমি এছাড়াও তৃতীয় ভাগ হচ্ছে সায়গুল ভূমি সায়গুল এই সাইগল ভূমির আরো একটা নাম ছিল যাকে বলা হতো এ মাস এ মাস এই তিন ধরনের ভূমি ছিল এবার এই তিনটে ভূমি কি কি ছিল খালসা ভূমি কাকে বলে জায়গের কাকে বলে সাইগল কাকে বলে খালসা ভূমি সম্পর্কে আমরা জানি খালসা ভূমি হচ্ছে বাদশার খাস ভূমি যেটা বাদশার নিজের ভূমি বা এক কথায় বলা যেতে পারে এগুলো হচ্ছে সরকারি সম্পত্তি এবার কি এই ভূমিগুলোকে ফাঁকা ফেলে রাখতো ফাঁকা ফেলে রাখার জন্য নিশ্চয়ই যে ভূমিগুলো ছিল ছিল প্রচন্ড উর্বর ছিল এবং এই ভূমিগুলোতে বাদশা চাষ করতে দিত বিভিন্ন মানুষকে এবং সেই চাষ থেকে যা ফসল উৎপাদিত হতো তার কিছুটা তার অধিকাংশটাই চলে আসতো বাদশার হাতে বাকি যেটুকু পড়ে থাকছে সেইটুকু চলে যেত যে চাষ করছে তার কাছে অর্থাৎ এর থেকে যে ট্যাক্সটা আদায় করা হচ্ছে সেটা বাদশা ডাইরেক্ট নিজে আদায় করছে নিজে সেই ট্যাক্সটা নিচ্ছে অন্য কোন কর্মচারীর হাত হয়ে এই ট্যাক্সটা এখানে আসছে না এই হচ্ছে খালসা ভূমির বিবরণ এরপর হচ্ছে কি জায়গির ভূমি জায়গির বলতে এই সময় জায়গির প্রথা চালু ছিল এবং জায়গির ভূমি হচ্ছে কিছু কিছু ভূমি যেগুলো জায়গিরদারদের দিয়ে দেওয়া হয়েছিল জায়গিরদার এক কথায় হচ্ছে আমাদের বাংলায় যাকে বলা হয় জমিদার সেরকম জিনিস জায়গিরদার তো তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল এবং তারা সেই জমিতে চাষ না জায়গিরদাররা বসে থাকতো জায়গিরদাররা সেই ভূমিকে চাষিদের দিয়ে দিত সেই চাষিরা চাষ করতো সেই চাষিরা চাষ করে সেখান থেকে যা লাভ করতো তার কিছুটা অংশ দিত জায়গিরদারকে জায়গিরদার সেই যে লাভের অংশটা পেল কর হিসাবে পেলো সেই করের কিছুটা অংশ নিজের কাছে রেখে দিত সেটা পাঠিয়ে দিত বাদশার কাছে এইভাবে এই জার্গীর কাজ করতো জাহির সম্পর্কে আমি ডিটেলসে পরে আলোচনা করব। এখন এই অবধি এরপর হচ্ছে সাইগুল বা মাদ এ মাস মাদ শব্দটা এখানে ইম্পর্টেন্ট মাদাত কেন এই ভূমিগুলো এই সাইগুল বা মাদাত এ মাস হচ্ছে এমন ভূমি যেগুলোকে দান দেওয়া হতো কোনো ব্যক্তিকে দান দেওয়া হলে এই সেই ভূমিকে বলা হতো সাইগুল ভূমি অনেক সময় হতো কি বাদশাহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে মন্দির বা মসজিদ এদেরকে এরকম ভূমি দিত সেই ভূমিগুলো থেকে কোনো ট্যাক্স কালেকশন করা হতো না সেই ভূমিগুলোকে বলা হতো সাইগুল বা মদত এ মাস এক কথায় মদত মদত হিন্দিতে মদত শব্দের অর্থ হলো কি হেল্প করা তো সেই কারণে এটাকে বলা হচ্ছে সাইগুল বা মদত এ মাস এই গেল ভূমির ব্যবস্থা এইভাবে ভূমিকে ভাগ করা হতো এবার ভূমি থেকে যে ট্যাক্স কালেকশন করা হতো মেনলি সবকিছুই করা হতো জায়গের ভূমি থেকে যে ট্যাক্স সিস্টেমটা ছিল সেটা প্রধানত ছিল জায়গের ভূমির উপরে কারণ যে খালসা ভূমি ছিল সেটার পরিমাণ অনেক বেশি ছিল না আর খালসা ভূমি থেকে ডাইরেক্ট ট্যাক্স সুলতান মানে বাদশাহী নিয়ে নিত তো সেইখানে সব কিছু ছিল না কিন্তু ট্যাক্স সিস্টেম সব থেকে বেশি ছিল যেখানে সেটা হচ্ছে জায়গের ভূমি এবার এই ট্যাক্স সিস্টেমটা কিভাবে চলতো এর আগে বিভিন্নভাবে ট্যাক্স চলত কোন আমরা সুলতানি আমলে দেখেছি কেউ জমিকে মাপ যোগ করতো সেই মাপ অনুযায়ী সেখান থেকে ট্যাক্স দিত আবার অনেক সুলতান ছিলেন যারা অধিকাংশই কি করতেন এরা মাপঝোপের ব্যাপারে যেতেন না তারা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ট্যাক্স হিসেবে নিয়ে নিতেন এই সময় এসে ট্যাক্স ব্যবস্থা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় কর ব্যবস্থা সম্পূর্ণভাবে এই সময় চেঞ্জ হয়ে যায় তো উনারোশো আশি থেকে বিরাশি খ্রিস্টাব্দের মধ্যে আকবর পনেরোশো আশি থেকে বিরাশিতে কে ছিল বাদশা ছিল আকবর তো আকবর এই সময় একটি প্রথা চালু করেন এই ভূমি রাজস্ব প্রণালীর একটা মানে ট্যাক্স নেওয়ার একটা প্রথা চালু করেন যেটার নাম হচ্ছে যেটার নাম হচ্ছে আইন খুব ইম্পর্টেন্ট এটা আইন এ দশ সালা আইন এ দশ সালা আচ্ছা এই আইন এ দশ সালা এই জিনিসটা আমরা জানি না এই টার্মটা আমরা জানি না কিন্তু এই জিনিসটা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি কেন আমরা বারে বারে পড়ে আসি বইতে লেখা আছে টোডর মলের ভূমি রাজস্ব প্রণালী টোডর মলের ভূমি রাজস্ব প্রথা টোডর মল চালু করেছিলেন ভূমি রাজস্ব প্রথা এইগুলো আমরা জেনে আসছি কিন্তু তার নামটা কি ছিল সেটাই জানি না সেই যে প্রথাটা টোডর মল চালু করেছিলেন সেটাই হচ্ছে আইনের দশালা তাহলে তাহলে মলের যে ভূমি রাজস্ব ব্যবস্থা সেটারই নাম ছিল আইনের সালা, তাহলে এটা করেছে টোডর মল এবার এই আইনের সালা পদ্ধতিটা কি ছিল এটাই করা হতো কি দশ সালের জন্য বা দশ বছরের জন্য একটা ভূমিকে দিয়ে দেওয়া হতো জায়গীরদারদের সেই জায়গীরদার দশ বছর ধরে সেখানে চাষ করত এবং সেই যে চাষ করতো ওই দশ বছর ধরে ওই জায়গিরদারই এই ভূমিটা থেকে যে কর পাওয়া যেত সেটা সুলতানকে বা সম্রাটকে পাঠাত আইনে সালা পদ্ধতি প্রথমে উত্তর ভারতে চালু হয় আকবরের সময় এটা শুধুমাত্র উত্তর ভারতে প্রচলিত ছিল আচ্ছা এই ব্যবস্থাটা কোন ব্যবস্থার উপর নির্ভর করে গড়ে উঠেছিল এটা ছিল রায়তোয়ারি ব্যবস্থা রায়তারি ব্যবস্থা মহল্লোয়ারি ব্যবস্থা ব্যবস্থা বা তারপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এইগুলো আধুনিক ভারতের ইতিহাসেও আবার আসবে আমি সেখানে আবার একবার ভালোভাবে আলোচনা করে দেবো যে ব্যাপারটা কি ছিল রায়তোয়ারি কাকে বলে মহলওয়ারি কাকে বলে সেখানে গিয়ে আলোচনা করব তো রায়তারি ব্যবস্থায় এই আইনে দশতলা পদ্ধতি তৈরি হয়েছিল আচ্ছা এখানে কর হিসাবে কতটা নেওয়া হতো কর এখানে প্রথম কথা কর আর ফসলে নেওয়া হতো না ফসলের একটা ভাগ যে আগে কর হিসাবে নেওয়া হতো সেই সিস্টেমটা এখান থেকে বন্ধ হয়ে যায় এখানে শুধুমাত্র নগদ অর্থে কর নেওয়া শুরু হয় এবং কতটা কর নেওয়া হতো মোট যে উৎপাদন হতো মোট যা ফসল উৎপাদন হতো সেটার যা লাভ ছিল তার তিন ভাগ এখানে কর হিসাবে নেওয়া হতো একে তিন ভাগ এই অবধি গেল এটা উত্তর ভারতে ছিল আকবরের সময় এরপরে আসেন মানে জাহাঙ্গীর জাহাঙ্গীরের সময় একই অবস্থা চলতে থাকে এটা উত্তর ভারতেই থাকে কিন্তু শাহজাহানের সময় এসে এই ব্যবস্থা দক্ষিণ ভারতেও চালু হয়ে যায় শাহজাহান যখন সিংহাসনে বসেন এই আইনে 10 সালা ব্যবস্থা দক্ষিণ ভারতে চালু করে দেয় এবার দক্ষিণ ভারতে কার আন্ডারে এই সালা ব্যবস্থা প্রচলিত ছিল দক্ষিণ ভারতে এই সময় একজন সুবাদার ছিলেন যার নাম ছিল মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলি খা এবার আমরা বাংলার যে নবাব সেই তাকে জানি মুর্শিদ কুলি খা আমরা মুর্শিদ কুলি খাঁর সঙ্গে পরিচিত ইনি বাংলার নবাব ছিলেন তাহলে কি সেই মুর্শিদ কুলি খা হ্যাঁ সেই মুর্শিদ কুলি খাঁই শাহজাহানের সময় দক্ষিণ ভারতের সুবাদার ছিলেন এবং এ যখন সুবাধার ছিল সেই সময় দক্ষিণ ভারতে শাহজাহান সালা ব্যবস্থা প্রবর্তন করে দেন তার আগে অবধি এটা শুধুমাত্র উত্তর ভারতের ছিল আকবর আসার আগে অবধি আকবর আসার আগে অবধি ভূমি যে মাপ করা হতো পরিমাপ করা হতো সেই সিস্টেমটা ছিল গজ এ সিকন্দারী গাজ এ সিকান্দারি লোদি বংশের শাসক সরি সিকান্দার লোদির সময় এই সিকান্দারি পদ্ধতিটা চালু হয়েছিল সেখানে বলেছিলাম সেই গজ এ সিকান্দারি পদ্ধতি আকবরের সময় অবধিও চালু ছিল কিন্তু এই পদ্ধতি আকবরের সময় পরিবর্তন হয়ে যায় এই পদ্ধতির পরিবর্তে তখন আসে গজ এ এ ইলাহি তাহলে এই গাজে এ ইলাহি এই পদ্ধতিটা নিয়ে আসেন আকবর আর এটা কি পদ্ধতি ছিল এটা হচ্ছে ভূমি পরিমাপ করার পদ্ধতি একটা ভূমি দৈর্ঘ্য প্রস্ত কিভাবে পরিমাপ করা হবে সেইটা ছিল হচ্ছে গাজ এ ইলাহি উৎপাদন ক্ষমতা অনুসারে ভূমিকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো প্রথম ভাগটা দেখেছিলাম যে তিনটে ভাগ সেটা হচ্ছে ভূমিকে দানের পদ্ধতি হিসেবে কিভাবে সেটা ভাগ করা হয়েছিল এবার উৎপাদন ক্ষমতা অনুসারে উৎপাদন ক্ষমতা অনুসারে ভূমিকে চার ভাগে ভাগ করা হতো প্রথম পালাজ পালাজ হচ্ছে এমন জমি যেখানে প্রতি বছর চাষ করা যেত মানে খুব উর্বর জমি যেখানে প্রতি বছর চাষ করা যেত তাকে বলা হচ্ছে পালাজ দ্বিতীয় হচ্ছে পার তিন যে জমিতে এক বছর অন্তর অন্তর চাষ করা যেত তাকে বলা হতো পারতি প্রতি বছর চাষ করা হলে সেটাকে বলা হতো পালাজ প্রত্যেক এক বছর অন্তর অন্তর চাষ করা গেলে তাকে বলা হতো পার্টি মানে এর থেকে কিছুটা অনুর্বর জমি হচ্ছে পারতি এক বছর তাকে ফাঁকা রেখে দিতে হতো তখন তো আর এত কীটনাশক এত সার ছিল না তখন কি করা হতো এক বছর চাষ করা হতো পরের বছরটা জমিটাকে ছেড়ে রেখে দেওয়া হতো কিচ্ছু কাজ করা হতো না সেখানে উর্বর ক্ষমতা পুনরায় চলে আসতো তারপরের বছর আবার এখানে চাষ করা হতো এই ধরনের জমি ছিল হচ্ছে কিন্তু পালা হচ্ছে প্রতি বছর চাষ করা হতো এর কারণ হচ্ছে এগুলো সবই কোনো না কোনো নদীর তীরবর্তী অঞ্চলে ছিল প্রতি বছর নদীর যে পলিমাটি এখানে জমা হতো তাই জন্য প্রতি বছরই এখানে চাষ করা সম্ভব ছিল তিন নম্বর হচ্ছে চানচুর চানচুর এমন জমি যেখানে চার বছর অন্তর চাষ করা যেত মানে এক বছর চাষ করা হতো তারপর চার বছর ছেড়ে রাখা হতো আবার এক বছর চাষ করা হতো আবার চার বছর ছেড়ে রাখা হতো এরকম জমি হলে সেটাকে বলা হতো চাঞ্চুর মানে আরও অনুর্বর হচ্ছে চাঞ্চুর এবং চতুর্থ হচ্ছে বাঞ্জার বাঞ্জার নাম থেকেই বোঝা যাচ্ছে যে জমিতে একদমই চাষ করা যেত না বা যেখানে চাষ করা গেলেও পাঁচ ছ বছর বা মানে মোটামুটি পাঁচ বছরের বেশি সময় তাকে ফেলে রাখতে হতো পাঁচ বছরের বেশি সময় তাকে ফেলে রাখতে হতো আর আরেকবার চাষ করার জন্য তাকে বলা হচ্ছে ভূমি ভূমি বা এমন যেখানে একদম চাষ করা যেতই না তাকে বলা হচ্ছে ভূমি ঠিক আছে বাঞ্জার এটা গেল ভূমির ওপরে বিভিন্ন করের ব্যবস্থা এছাড়াও আরো কিছু কর এই সময় নেওয়া হতো সেগুলো আর কিছুই নয় একটা হচ্ছে জাকাত একটা হচ্ছে জিজিয়া একটা হচ্ছে জাকাত জিজিয়া খুম জাকাত সম্পর্কে এগুলো সম্পর্কে জানি জাকাত কাকে বলে জিজিয়া কাকে বলে খুমস কাকে বলে এগুলো সম্পর্কে আলোচনা করেছি আমি সুলতানি যুগের পরে তাই নতুন করে আলোচনা করছি না জাকাত কি হচ্ছে তাও একবার বলে দিচ্ছি জাকাত হচ্ছে যে করটা মুসলিমদের দিতে হতো মুসলিমদের তাদের যে সম্পত্তির রক্ষা সুলতান করছেন সুলতানের সেনাবাহিনী নিযুক্ত করা আছে পুলিশ ব্যবস্থা ছিল তারা যে মুসলিমদের যে সম্পত্তি রক্ষা করছে তার জন্য মুসলিমদের যে কর দিতে হতো তাকে বলা হতো জাকাত হিন্দুদের ওপর কর এটা পুরোপুরি ধার্মিক কর ছিল খুমস হচ্ছে লুটপাটের ওপর কর অর্থাৎ কোন জায়গায় অর্জন করা হতো সেই টাকার একটা ভাগ হচ্ছে খুমস যার কিছুটা পেয়ে যেত সেনাবাহিনী আর কিছুটা পেয়ে যেত সুলতান এই গেল আকবর আঠেরোশো সরি ভুল বলছি আঠেরোশো নয় আকবর পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জিজিয়া কর বন্ধ করে দিয়েছিলেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর বন্ধ করে দিয়েছিলেন এরপরে আবার ঔরঙ্গজেব সেটা চালু করে দেন তারপরে আমাদের ফারুক হচ্ছে সেই করকে পুনরায় বন্ধ করে দেয় দিয়ে আবার চালু করে এরকমভাবে হয়েছিল সেটার একটা লিস্ট আমি আগে দিয়ে এসেছি তো পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর বন্ধ করে দেন করের পরিমাণ কত ছিল আকবরের সময় বললাম কর ছিল একের তিন ভাগ মোট যে লাভ হতো তার একের তিন ভাগ হচ্ছে কর হিসাবে দিতে হতো মোট লাভ বা মোট উৎপাদনের যে আর্থিক পরিমাণ তার একের তিন ভাগ দিতে হতো কর হিসাবে এটা আকবরের সময় কথা বলা হচ্ছে শুধুমাত্র গুজরাট গুজরাট অঞ্চলে আকবরের সময় একের দুই ভাগ ছিল অর্থাৎ ফিফটি পার্সেন্ট কর দিতে হতো গুজরাট থেকে এবং রাজপুতানা থেকে একের সাত বা একের আট ভাগ দিতে হতো তাহলে সারা ভারতে একের তিন ভাগ দিতে হতো হাফ দিতে হতো হচ্ছে গুজরাট থেকে এবং একের সাত বা একের আট ভাগ মানে অনেক কম কর দিতে হতো রাজপুতানা থেকে রাজপুতানা বলতে রাজপুতদের থেকে সাত ভাগ ভাগ বা আট কর নিত কারণ আকবরের রাজপুতদের সম্পর্ক খুব ভালো ছিল সেই কারণে করের পরিমাণও কম ছিল শাহজাহানের সময় সমস্ত বন্ধ হয়ে যায় দিয়ে সব কর ফিফটি পার্সেন্ট করে দেয় ফিফটি পার্সেন্ট বা হাফ শাহজাহানের সময় করের পরিমাণ খুব বাড়িয়ে দেওয়া হয় এত কিছু ভাগ রাখা হয় না সবার কাছ থেকে কত শতাংশ করে কর নেওয়া হয় আর দুই ধরনের করমিরা এই সমস্ত কর মানুষের কাছ থেকে গিয়ে গিয়ে কালেক্ট করতো একটা ছিল মুকদ্দম মুকদ্দম এবং দ্বিতীয় হচ্ছে পাটওয়ারি পাটওয়ারি এরা মানুষের কাছে যেতো কর নিত যে জমা করত। তো এই ছিল মুঘল শাসন ব্যবস্থার প্রথম ভিডিও এর পরের দিনের ভিডিওতে আমি মুঘলদের যে শিল্প স্থাপত্য এবং তার সঙ্গে সঙ্গীত চিত্র ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন তাহলে খুব ভালো হয় তাহলে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তো ভিডিও বানাতেও খুব ভালো লাগে তাহলে লাইক থাকলেও ভিডিও বানাতে ভালো লাগে তো চলুন এই সাথে সাথে আজকের এই ভিডিও শেষ করছি দেখা হবে পরের দিনের ভিডিওতে এই ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ